ولا يقتلون النفس التي حرم الله الا بالحق অন্যায় ভাবে হত্যা করে না, অন্যায় ভাবে কি করে না, তাহলে একটা বলে শিরিক করে না বলেন, দুই নম্বরে অন্যায় ভাবে হত্যা করে না বলেন, অন্যায় ভাবে বেঈমানকে হত্যা করাও জায়েজ নাই, তাহলে বলেন না অন্যায় ভাবে কাফেরকে হত্যা করা জায়েজ নাই বলেন, অন্যায় ভাবে কাফেরকে হত্যা করা কি নাই, আর এখন তো শুধু আমার দলে না থাকলেই হত্যা, শুধু আমার বিরুদ্ধে একটু বলছে হত্যা, বাস্তব না বাস্তব, দেখেন আমার আমিরে আমির মানে না হত্যা, আরে কথা বলেন আমাদের আমির সাহেব কি মানে না বলেন, হত্যা করা যায় আমাদের আমির সাহেব, আমির সাহেব মানে না, কেউ বুঝে নেই মানে, ولا يقتلون النفس التي حرم الله الا بالحق এক নম্বরে যারা শিরিক করে না, দুই নম্বরে যারা অন্যায় ভাবে হত্যা করে না, ولا يزنون যারা না জিনা করে না, কয়টা, এক নম্বরে কি করে না শিরিক করে না, দুই নম্বরে কি করে না হত্যা করে না, তিন নম্বরে কি করে না জিনা করে না, আল্লাহ তাআলা বলেন এই তিনটা যদি কেউ করেন, এই তিনটা যারা করে না এরা হলো আমার বান্দা, ওয়াইবাদুর রহমান এরা হলো আমার বান্দা, এই তিনটা যারা করে না, আর এই তিনটা যারা করবে, ওয়ামাই ইয়াফআল যালিক এই তিনটা যারা করবে, ইয়ালকা আযানা সে অচিরেই দেখবে সে কি পরিমাণ গুনাহ করেছে, অচিরেই দেখবে, আর ইউদাফ লাহুল আযাব এদের আযাব হবে ডবল 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 ডবল, এদের আযাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে, নাউজুবিল্লাহ বলে না, যারা আমাকে কখনো চিনে না তাকে আমি ঘন্টার পর ঘন্টা টাইম দিলাম, আর যিনি আমাকে এক সেকেন্ড ভুলে না তাকে কেন আমি ভুলে গেলাম, হ্যাঁ কাকে ভুলে গিয়েছি কাকে মনে রাখছি, হ্যাঁ যদি না চিন্তা করতাম, হ্যাঁ কে আমাদের হৃদয়গুলোকে জাগাবে, আমাদের হৃদয়গুলোকে কে একটু জাগাবে, আমাদের হৃদয়গুলোকে আমাদের এই ঘুমন্ত দিলগুলোকে কে একটু জাগাবে, হ্যাঁ জাগানেওয়ালা মানুষগুলো মরে গেছে, জাগানেওয়ালা মানুষগুলো কবরে চলে গেছে, আর আমরা যারা আছি আমরা ফেসবুকে ডুবে গেছি, বলেন বাস্তব না বাস্তব, মুফতি সাহেব তিনিও ফেসবুকে, মহাদ্দেস সাহেব তিনিও ফেসবুকে, খতিব সাহেব তিনিও ফেসবুকে, বলেন না বাস্তব না বাস্তব, আমার এই কথাগুলো নিবেন কারা কারা, আল্লাহ তাআলা নিজে বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, আমি যে কোরআনে কারীমের কথাগুলো তোমাদেরকে বলেছি এর মধ্যে রয়ে গেছে অবশ্যই অবশ্যই উপদেশ, লিমান কানা লাহু কালবুন ওই ব্যক্তির জন্য উপদেশ যার এখানে একটা হৃদয় আছে, যার এখানে একটা কি আছে, আর যে ছবি দিয়ে দিয়ে হৃদয় মেরে ফেলেছ তোমার কাছে তো আমার এই আওয়াজগুলো লাগে গরুর আওয়াজ, বলেন বাস্তব না বাস্তব, গরুর একটা আওয়াজ শুনলে গরু কি শুনে, ইল্লা নেদা গরু শুনে শুধুই একটা আওয়াজ, আপনি গরুকে বললেন গরু আমি তোমাকে অনেক ভালোবাসি, গরু কি শুনছে, ঠিক যেমনি ভাবে অক্সিজেন থেকে এক সেকেন্ডের জন্য বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নাই, ইমান থেকে এক সেকেন্ডের জন্য খালি হওয়ার কোনো সুযোগ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিটা মুহূর্ত ভাবতে থাকা আমার মাবুদ শুধু আল্লাহ, প্রতিটা মুহূর্ত ভাবতে থাকা তিনি আমাকে দেখেন তিনি আমাকে শুনেন তিনি আমাকে জানেন আল্লাহ, আমি আমার হাতের তালুটা যেভাবে দেখি আমার রব আমাকে এইভাবে দেখে, রাতের অন্ধকারে ওইভাবে দেখে, দিনের আলোতে ওইভাবে দেখে, আমি যখন মসজিদে তখনও দেখে, আমি যখন অফিসে তখনও দেখে, আমি যখন লোকালয়ে তখনও দেখে, আমি যখন একাকিত্বে তখনও দেখে, আমি অন্ধকারে তখনও দেখে, আমি দিনের আলোতে তখনও দেখে, আল্লাহ আকবর কাবীরা, আর তার সামনে আমি আর তার মধ্যে কোনো পর্দা নাই, আমি আর তার মধ্যে কোনো কি নাই বলেন, আমি আর তার মধ্যে কোনো হায়াল নাই, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আহুয়া মাহাকুম তিনি আমার সাথে আছেন, আহুয়া ইয়ারা তিনি তোমাকে দেখেন, তিনি তোমাকে দেখেন তিনি তোমার সাথে আছেন, এই কথাটাকে ভাবতে থাকা প্রতি মুহূর্ত আমার উপরে ফরিজা আমার উপরে জিম্মাদারি আমার দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
কতবার পড়া, কতবার? একশো বার না? সিমাহি, এটা যেন চলতেই থাকে, এটা যেন চলতেই থাকে, আমার অক্সিজেন যতক্ষণ চলে এটা যেন ততক্ষণ চলে। হ্যাঁ, জানাতো নাই কখন আইসিউতে ঢুকিয়ে দেয়, জানাতো নাই কখন ব্রেন জবাব দিয়ে দেয়, জানাতো নাই কখন হার্ট জবাব দিয়ে দেয়, জানাতো নাই কখন আইসিউতে দিয়ে দেয়, জানাতো নাই কখন এখানে পাইপ লাগাইয়া দেয়, জানাতো নাই ব্রেনে কখন অক্সিজেন শুকিয়ে যায়, জানাতো নাই হাড়ে কখন আর সাপ্লাই বন্ধ করে দেয়, জানাতো নাই আর কখন পারবো জানা নাই। এই জন্য কোনো মিনিট হাত ছাড়া করে দেওয়ার সুযোগ নেই, কোনো সকালবেলা হাত ছাড়া করার সুযোগ নেই, কোনো বিকেলবেলা হাত ছাড়া করার সুযোগ নেই, কোনো রাত হাত ছাড়া করে দেওয়ার সুযোগ নেই, কোনো দিন হাত ছাড়া করে দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে কেন ভুলে গেলাম, যিনি আমাকে কখনো ভুলেন না তাকে কেন ভুলে গেলাম, যিনি আমাকে কখনো ভুলেন না তাকে কেন ভুলে গেলাম, আর যে আমাকে কখনো মনে করে না তার পেছনে আমি কেন ঘন্টার পর ঘন্টা সময় দিলাম। হায়, মোবাইলের নর্তকী তো আমাকে কখনো চিনে না, মোবাইলের নায়ক তো আমাকে কখনো চিনে না, ওই প্লেয়ারগুলো তো আমাকে কখনো চিনে না, আগামী জীবনেও চিনবে না। বলেন না, বলেন না, বলেন না, কি বলছি বলেন, ওই নায়ক নায়কগুলো তো আমাকে কখনো চিনে না, আগামীতেও চিনবে না, নায়িকাগুলো আমাকে কখনো চিনে না, আগামীতেও চিনবে না, এই প্লেয়ারগুলো তো আমাকে কখনো চিনে না, আগামীতেও চিনবে না। যারা আমাকে কখনো চিনে না তাকে আমি ঘন্টার পর ঘন্টা টাইম দিলাম, আর যিনি আমাকে এক সেকেন্ড ভুলে না তাকে কেন আমি ভুলে গেলাম। হ্যাঁ, তাকে ভুলে গিয়েছি, তাকে মনে রাখছি। হ্যাঁ, যদি না চিন্তা করতাম, হ্যাঁ, কে আমাদের হৃদয়গুলোকে জাগাবে, আমাদের হৃদয়গুলোকে কে একটু জাগাবে, আমাদের হৃদয়গুলোকে, আমাদের এই ঘুমন্ত দিলগুলোকে কে একটু জাগাবে। হ্যাঁ, জাগানেওয়ালা মানুষগুলো মরে গেছে, জাগানেওয়ালা মানুষগুলো কবরে চলে গেছে, আর আমরা যারা আছি আমরা ফেসবুকে ডুবে গেছি। বলেন বাস্তব না বাস্তব? মুফতি সাহেব তিনিও ফেসবুকে, মহাদ্দেস সাহেব তিনিও ফেসবুকে, খতিব সাহেব তিনিও ফেসবুকে। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য মেরে ভাইও, দিলের দিকে তাকানো, দিলের দিকে তাকানো। আপনি যদি ৮০০ টাকার একটা বান্ডিল যদি সাইড পকেটে নিয়ে বাজারে যান, আপনার হাতটা কোথায় থাকে? আপনার হাতটা পকেটে থাকে, জেহান কোন দিকে থাকে? হ্যাঁ, বলেন না, জেহানও যান পকেটের দিকে থাকে, হাতটাও পকেটের দিকে থাকে। আমি তো স্টেজ থেকে নামলে দুই হাত পকেটে দিয়ে নামি, কি করব? কেউ মুসাফা করবে, কেউ বা পকেটের সাথে মুসাফা করবে, পকেটে একটা বান একটা, আরে বান্ডিল বাদ দেন, শুধু ৫০০ টাকার একটা নোট আছে, এটাও আমার বারবার দেখা আসে, আছে না নাই? বাস্তব না বাস্তব? আমি কেন চাইলাম না, আমার হৃদয়ে আমার রব ইমানের দৌলত রেখে দিয়েছেন, যেই দৌলতের এক জাররার দাম ১০ দুনিয়া বরাবর জান্নাত, এটা মাঝে মাঝে কেন চাইলাম না, এটা আছে না নাই? চাওয়া দরকার কিনা বলে, এটা মাঝে মাঝে চাওয়া দরকার কিনা? লা ইলাহা আমার এই কথাগুলো নিবেন কারা কারা? আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা, আমি যে কোরআনে কারীমের কথাগুলো তোমাদেরকে বলেছি এর মধ্যে রয়ে গেছে অবশ্যই অবশ্যই উপদেশ, লিমান কানা লাহু কালবুন, ওই ব্যক্তির জন্য উপদেশ যার এখানে একটা হৃদয় আছে, যার এখানে একটা কি আছে। আর যে ছবি দিয়ে দিয়ে হৃদয় মেরে ফেলেছ, তোমার কাছে তো আমার আওয়াজ গুলো লাগে, গরুর আওয়াজ। বলেন বাস্তব না বাস্তব? গরুর একটা আওয়াজ শুনলে গরু কি কি শুনে? ইল্লা নিদা, গরু শুনে শুধুই একটা আওয়াজ। আপনি গরুকে বললেন, গরু আমি তোমাকে অনেক ভালোবাসি, গরু কি শুনছে? বলেন না গরু শুধু কি শুনছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন, আমার এই কথাগুলোর মধ্যে রয়ে গেছে উপদেশ শুধুই তাদের জন্য যাদের হৃদয়, যাদের এ বুকে একটা হৃদয় আছে। সুবহানাল্লাহ, বলেন এখানে একটা কি আছে, এখানে একটা হৃদয় আছে। আও আল কাসামা ওয়া হুয়া শাহীদ,
অথবা যে কানটা লাগিয়ে দেয় হৃদয়টাকে হাজির করে কি করে বলে এই তিন তলায় বসে কান লাগিয়ে দিচ্ছে হৃদয়টাকে হাজির করে তার দিলে কথা ঢুকতেছে আজ অপেক্ষা করছে আজান দিব কত করে একামত দিব কত করে হ্যার করলে যে এক জায়গাও ঢুকে না হ্যার করলে যে কি এক জায়গাও ঢুকে না যে বলে আরে জুমা পড়তে আছে এত ওয়াজের কি কাম হ্যার দিলে এক জায়গাও ঢুকে না বলেন আর কার দিল ঢুকছে যার একটা কি আছে আর কি আছে কানটা লাগাই দিছে অহুয়া শাহীদ পাওয়া হালিয়া আল্লাহ তালা বলেন ইন্ন ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আমার এই কথাগুলোর মধ্যে উপদেশ হয়ে গেছে তাদের জন্য যাদের বুকে একটা হৃদয় আছে সুবহানাল্লাহ আওয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ অথবা কান লাগিয়ে দিয়েছে দিলটাকে হাজির করে মুসান্নি বলেন এই দুটো শর্ত হলো হেদায়েতের জন্য পূর্ব শর্ত দিল লাগানো কান লাগানো সুবহানাল্লাহ বলে দিল লাগানো কান লাগানো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা আল্লাহ ইলাহান আখার আমার বান্দা কারা আমার বান্দা হলো ওরা যারা না আমার সাথে অন্য কাউকে ডাকে না আমার সাথে অন্য কাউকে ডাকে না বলেন দেখবেন বলে ইয়া গাউস যে সমস্ত বক্তারা মানুষকে শিরিক শিখায় কি শিখায় বলেন বক্তারা কিন্তু কিছু কিছু বক্তা আছে শিরিক শিখায় না এই সমস্ত বক্তারা দেখতে বক্তা কিন্তু আসল হলো ডাকা আসলে কি বলেন ডাকা ডাকা বলেন বলেন ডাকা আসলে কি ইয়া গাউসুল আজম ইয়া গাউসুল আজম ইয়া হাসান ইয়া হুসাইন ইয়া ফাতেমা ইয়া আলী এরা দেখতে বক্তা পাগড়িও বড় জুব্বাও বড় জুব্বার উপর আরো কিছু আছে দেখতে বক্তা লেকিন আসলে ডাকা ডাকা আসলে কি বলে ডাকা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে কাছে হাত পাতা যাবে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে বড় বলা যাবে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে স্লোগান দেওয়া যাবে না কি বলছি বলেন দেখতে কি দেখা যায় বক্তা হুজুর আসলে কি ডাকা ডাকা আসলে কি আর যে সমস্ত বক্তারা নিজেরা নামাজ পড়ে না এরাও দেখতে হুজুর আসলে ডাকা আসলে কি আসলে ডাকা আল্লাহ আমাকে এই দলের অন্তর্ভুক্ত করে দিও না والذين لا يدعون مع الله إلها آخر যারা না আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না বলেন দুই নম্বর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে হত্যা করে না বলেন অন্যায়ভাবে কি করে না তাহলে এক নম্বরে শিরিক করে না বলেন দুই নম্বরে অন্যায়ভাবে হত্যা করে না বলেন অন্যায়ভাবে বেঈমানকে হত্যা করাও জায়েজ নাই তাহলে বলেন না অন্যায়ভাবে কাফেরকে হত্যা করা জায়েজ নাই বলেন অন্যায়ভাবে কাফেরকে হত্যা করা কি নাই আর এখন তো শুধু আমার দলে না থাকলে হত্যা কি শুধু আমার বিরুদ্ধে একটু বলছে হত্যা বাস্তব না বাস্তব হ্যাঁ দেখেন আমার আমিরে আমির মানে না হত্যা আরে কথা বলেন আমাদের আমির সাহেব কি মানে না বলেন বাস হত্যা হত্যা করা জায়েজ আমাদের আমির সাহেব আমির সাহেব মানে না কেউ বুঝে নেই মানে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক এক নম্বরে যারা শিরিক করে না দুই নম্বরে যারা অন্যায়ভাবে হত্যা করে না ওয়ালা ইয়াজনুন যারা না জিনা করে না কয়টা এক নম্বরে কি করে না শিরিক করে না দুই নম্বরে কি করে না হত্যা করে না তিন নম্বরে কি করে না জিনা করে না আল্লাহ তাআলা বলেন এই তিনটা যদি কেউ করে এই তিনটা যারা করে না এরা হলো আমার বান্দা ইবাদুর রহমান এরা হলো আমার বান্দা এই তিনটা যারা করে না আর এই তিনটা যারা করবে ওয়া মান ইয়াফআল যালিক এই তিনটা যারা করবে ইয়ালকা আযানা সে অচিরেই দেখবে সে কি পরিমাণ গুনাহ করেছে অচিরেই দেখবে আর
আর ইউদাফ লাহুল আযাব, এদের আযাব হবে ডবল 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 ডবল, এদের আযাব শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। নাউজুবিল্লাহ বলে না। কয়টা কাজ? এক নাম্বার, দুই নাম্বার হত্যা, তিন নাম্বার জেনা, শিরিক হত্যা জেনা, বলেন শিরিক হত্যা জেনা। আল্লাহ আমাকে হেফাজত করেন, আমাদের সকলকে হেফাজত করেন, কারোর উপরে কারোর নফসের উপরে কারোর কারোর কি নেই, এতমিনান নাই, এতমিনান নাই, বুঝেন না কথা, তাকে যে কখন কি দেয় ফাঁদে ফেলে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, আল্লাহ তাআলার কাছে দিয়ে যাওয়া। কয়টা কাজ? কি কি? শিরিক থেকে বাঁচা, কতল, কতল মানে কি অন্যায় ভাবে হত্যা, তিন নাম্বার জেনা। আল্লাহ তাআলা বলেন ইউদাফ লাহুল আযাব, এদের আযাব হবে ডবল ডবল, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিবসে, ওয়াখলুদ ফি মুহানা, আর এরা জাহান্নামে থাকবে মুহানা চিরদিন, ইয়াখলুদ ফি, এরা জাহান্নামে চিরদিন থাকবে মুহানা লাঞ্ছিত হয়ে। নাউজুবিল্লাহ বলে, জাহান্নামে থাকবে কি হয়ে, লাঞ্ছিত হয়ে, কতদিন থাকবে, চিরদিন থাকবে। ইল্লা মান তাবা, তবে যে তওবা করে ফেলে, সুবহানাল্লাহ, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যারা নেক আমল করবে, যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, বলেন তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি না এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। সুবহানাল্লাহ, এদের গুনাহগুলোকে কি দ্বারা বদলিয়ে দিব? আচ্ছা কি পরিমাণ অফার? অফারটা কেমন? একটা অফার দিয়ে দেখেন না আমার কি উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বুল আলামিন এদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলিয়ে দিব। ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা, আমি পারি, আমি গাফুর, আমি রহিম, গাফুর বলে মাফ করে দিব, রহিম বলে নেকি দিয়ে বদলিয়ে দিব। গাফুর বলে কি করে দিব আর রহিম বলে কি করে দিব? ওয়ামান তাবা, যে তওবা করলো, ওয়া আমিলা আমালান, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করলো, ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন আল্লাহকে পেয়ে গেল, সে যেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেল, সে যেন আল্লাহকে পেয়ে গেল। ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে যেন হেঁটে হেঁটে আল্লাহর কাছে চলে এলো। কি কথা রে, আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আজকে এখানে কয়টা আলোচনা হলো? কি কি? আর হত্যা, আর কি? জেনা, শিরিক, কতল, জেনা, শিরিক, কতল, জেনা, আবার আর কাদেরকে মাফ করে দিবেন? তওবা, ঈমান, আমলে সালেহ, তওবা, বাহ বাহ, কি সুন্দর সলিউশন, সুবহানাল্লাহ, বলবেন না, আরে কি সুন্দর সমাধান, কি আরে কি কি বললেন অফার শুনেছি না, ওই বাহ, হ্যাঁ ধমকটা কেমন, এবার অফারটা কেমন, ইয়াখলুদ ফিহি মুহানা, ইউদাআ লাহু আযাব ইয়াউমা আল-কিয়ামা, ইয়ালকা আসামা, ইউদাআ লাহু আযাব ইয়াউমা আল-কিয়ামা, ওয়া ইয়াখলুদ ফিহি মুহানা, ভয়ে আতঙ্কে হস্ত করে এবার সান্ত্বনা দিয়া গো, শুনো তবে যে তাওবা, ঈমান, আমলে সালেহ, মাফ, আর বদলিয়ে দিব গুনাহগুলোকে নেকি দ্বারা। أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله
আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমি আরেক আয়াতে কারিমা পড়ার নিয়তে খুঁজতেছিলাম, আর এই আয়াত আমার সামনে পড়ে গেছে। سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ترى سنة قرن نائب وليفلي باكرا تزوي برتتك إن شاء الله।